অপেক্ষা আর মাত্র একদিনের দক্ষিণের দুয়ার খোলার অপেক্ষায় দেশ পদ্মা সেতুর দুই পারে সাত সাত রব উজ্জীবিত সাধারণ মানুষ ঈদের চেয়েও বেশি আনন্দ লাগতেছে এটা আমাদের বহুদিনকার প্রত্যাশা ছিল দেশের টাকা দেশের সেতু তো সেই জন্য এটা আনন্দ সবারই হওয়া উচিত পদ্মা সেতুকে উপহার দিচ্ছেন ইউদুহাবে উপহার দিচ্ছেন আমরা অনেক আনন্দিত আমার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে রাস্তায় এসে দেখি যে এত সুন্দর এটা আমি কখনো আর দেখি না থাকছে ত্রিমাত্রিক নিরাপত্তা বলয় বিমান হেলিকপ্টারের বিশেষ মহড়া তিন হাজার অফিসার ফোর্স কিন্তু এখানে একটি আমরা ডিপ্লয়মেন্টের পরিকল্পনা গ্রহণ করেছি এবং বিভিন্ন পয়েন্টে আমাদের অফিসার ফোর্স থাকবে ষড়যন্ত্রকারীদের কারণে সৈয়দ আবুল হোসেনকে ছাড়তে হয় মন্ত্রিত্ব ভূমিকা ছিল কিছু সুশীলের অনেকের রাজনৈতিক এজেন্ডা ছিল শেখ হাসিনা সরকারের মেয়াদকালের মধ্যে যাতে পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন না হয় দেখছিলেন প্রধান শিরোনাম রাত ১১টার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক এবার অন্যান্য শীর্ষ সংবাদ আওয়ামী লীগ মানুষের ভাগ্য গড়তে ক্ষমতায় এসেছে দলের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী বললেন খুনিদের সমর্থন দিয়েছে জিয়া পরিবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ত্রাণ নিয়ে সুনামগঞ্জে বিভিন্ন সংস্থা পুনর্বাসনেও দেয়া হবে সহায়তা পানি নামতে শুরু করায় সিলেটে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন বন্যায় আরও ২৬ জনের মৃত্যু নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দরে টিসিবি ভরসা মধ্য নিম্নবিত্তের কম দামের পণ্য কিনতে বিভিন্ন স্থানে দীর্ঘ লাইন ৩০ তারিখ পর্যন্ত নেওয়া যাবে ফ্যামিলি কার্ড এবং এবার কোরবানির জন্য প্রস্তুত ১ কোটি ২১ লাখের বেশি পশু ১ জুলাই থেকে অনলাইনে চালু ডিজিটাল হাট মহাসড়কে চাঁদাবাজি কঠোরভাবে দমনের হুঁশিয়ারি অপেক্ষা আর মাত্র একদিনের খুলছে স্বপ্নের পদ্মা সেতুর দ্বার দুই পারে এখন সাত সাত রব পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান ঘিরে আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এদিকে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলায় উজ্জীবিত দক্ষিণের মানুষ নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট ছবি তুলেছেন আবু সাইদ দ্বার খোলার অপেক্ষায় পদ্মা সেতু চলছে উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া এদিকে আকর্ষণীয় ফেস্টুন আর বিলবোর্ডে ছেয়ে গেছে গোটা এলাকা সেতুর উদ্বোধন ঘিরে সাত সাত রব পদ্মা সেতু পুরোপুরি প্রস্তুত হওয়ায় উচ্ছ্বসিত দক্ষিণের মানুষ এটা আমাদের বহুদিনকার প্রত্যাশা ছিল দেশের টাকা দেশের সেতু তো সেই জন্য এটা আনন্দ সবারই হওয়া উচিত প্রধানমন্ত্রী যে অন্যান্যবারের তুলনায় এবার আসতেছেন এবার আমাদের পদ্মা সেতুকে উপহার দিচ্ছেন ইউদুহাবে উপহার দিচ্ছেন আমরা অনেক আনন্দিত আমাদের আনন্দিতটা এমন যে ঈদের চেয়েও বেশি লাগতেছে সুধীর সমাবেশ ও জনসভা ঘিরে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয় চারিদিকে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এসএসএফের সাথে কিন্তু সমন্বয় করে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় ৩০০০ অফিসার ফোর্স কিন্তু এখানে একটি আমরা ডিপ্লয়মেন্টের পরিকল্পনা গ্রহণ করেছি এবং বিভিন্ন পয়েন্টে আমাদের অফিসার ফোর্স থাকবে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান এমবিইসি সেতুটি প্রকল্প কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছে এর মাধ্যমে মূল সেতুর কাজের সমাপ্তি ঘোষণা করা হয়েছে পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম মাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে সেতু বুঝে নেওয়ার চিঠি গ্রহণ করেন ২০১৪ সালের ২৬ নভেম্বর পদ্মা সেতু নির্মাণ কাজের ক্ষণগণনা শুরু হয় প্রথমে চুক্তি ছিল ৪ বছরে সেতু নির্মাণ করবে পাইলিং জটিলতা নদী ভাঙন করোনা মহামারী সহ নানা কারণে পরে সময় বাড়ানো হয় এত বছর পর কাজ করার পর মানে একটা আনন্দ লাগতেছে আর কি দিন রাত পরিশ্রম করে কাজ করছি সেতুর এই অবস্থা দেখে খুবই আনন্দ লাগতেছে কাজ শেষ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আরো ১ বছর সম্পর্ক থাকবে এটাকে বলা হয়েছে লায়াবিলিটি পিরিয়ড আগামী ৫ বছর সেতুটি দেখভাল করবে সেতুর টোল আদায় ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাওয়া কেইসি এবং এমবিইসি এই সেতু কাজ বলতে পারেন যে কত ২২ জন আমাদের পরিপূর্ণ হিসাবে শেষ হয়েছে আগামী ১ বছর সেতু তারা ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড দেখবে আর কি এখন সেতু পুরোপুরি যান চলাচলের উপযোগী দুপারে প্রায় ১৪ কিলোমিটার নদী শাসনের কাজ চলমান রয়েছে শেষ পর্যায়ে থাকা অংশের কাজ সমাপ্ত হবে আগামী বছরের জুনে ১২১৩৩ কোটি টাকা ব্যয়ে এই মূল সেতু নির্মাণে ঠিকাদার সময় নিয়েছে ৭ বছর ৬ মাস ২৬ দিন
মুন্সীগঞ্জের মা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। পদ্মা সেতুর জন্য ছাড়তে হয় মন্ত্রিত্ব, এরপর অনেকটাই লোকচক্ষুর অন্তরালে চলে যান। আজও তাকে সেই সময়ের দুঃসহ স্মৃতি তাড়িয়ে বেড়ায়। বলছি সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের কথা। সেতু উদ্বোধনের দুই দিন আগে কথা বলেন সময় সংবাদের সঙ্গে, জানান সে সময় কয়েকটি গণমাধ্যম এবং কতিপয় সুশীলের ভূমিকার নেপথ্যে ছিল আওয়ামী লীগ বিরোধী ষড়যন্ত্র। আফজাল হোসেনের রিপোর্ট। পত্রিকার অসত্য রিপোর্টের ভিত্তিতে সম্মানিত বুদ্ধিজীবীগণ নেতিবাচক কথা বলেছেন পদ্মা সেতুর স্বার্থে। আমি নিজেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করি। কল্পিত দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতুর ঋণ চুক্তি বাতিল করল বিশ্বব্যাংক। অন্যদের সঙ্গে কাঠগড়ায় সে সময়ের যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। দুদকে হাজিরা দিতে দিতে জেরবার অবস্থা তার। কোনো অসুস্থতার সাথে সৈয়দ আবুল হোসেন প্রাক্তন যোগাযোগ মন্ত্রী জড়িত নয়। দেশের কয়েকটি গণমাধ্যম তাকে জড়িয়ে একের পর এক দুর্নীতির খবর প্রচার করতে থাকে। সেই স্রোতে গা ভাসান সুশীল সমাজের কয়েকজন। মামলার আসামি না হলেও বিশ্বব্যাংকের চাপে আবুল হোসেনকে গ্রেফতারে দুদকে তদবির করেন সরকারের একজন মন্ত্রী ও উপদেষ্টা আবুল আল মুহিত সাহেব। পররাষ্ট্র উপদেষ্টা জনাব গহর রিজভি একদিন সকালে আমাকে ডাকেন, তখন বললো যে এরকম আবুল হোসেনকে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। ছিল না নৈতিকতা। পদ্মা সেতু চালুর দুই দিন আগে সময় সংবাদের সঙ্গে কথা বলেন আবুল হোসেন। তিনি বলেন অর্থ ছাড় না হওয়ার পরও দুর্নীতির অভিযোগ তোলার নেপথ্যে ছিল সরকার বিরোধী ষড়যন্ত্র। যখন পদ্মা সেতু নির্মাণের কোনো ঠিকাদার নিয়োগ হয়নি, কোনো অর্থ ছাড় হয়নি, এই পর্যায়ে দুর্নীতির অভিযোগ ছিল ষড়যন্ত্রকারীদের একটি কূটকৌশল মাত্র। অনেকের রাজনৈতিক এজেন্ডা ছিল শেখ হাসিনা সরকারের মেয়াদকালের মধ্যে যাতে পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন না হয়। আবুল হোসেন জানান প্রকল্পের স্বার্থেই দায়িত্ব নেয়ার দশ মাসের মাথায় মন্ত্রিত্ব থেকে নিজেই সরে যান তিনি। পত্রিকার অসত্য রিপোর্টের ভিত্তিতে অনেক সম্মানিত বুদ্ধিজীবীগণ আমার সম্পর্কে নেতিবাচক কথা বলেছেন পদ্মা সেতুর স্বার্থে। আমি নিজেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করি। কোনো অন্যায় ও অসত্যের সঙ্গে কখনো আপোষ করিনি। তিনি বলেন দেশি বিদেশি ষড়যন্ত্র না হলে নয় বছর আগেই শেষ হতো পদ্মা সেতুর কাজ। যেভাবে কাজ করেছি সেই ধারা অব্যাহত থাকলে 2013 সালের ডিসেম্বরে পদ্মা সেতু সকলের জন্য উন্মুক্ত করা যেত। পদ্মা সেতু আমাদের অপমানের প্রতিশোধ, পদ্মা সেতু ষড়যন্ত্রের জবাব। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান সৈয়দ আবুল হোসেন। পদ্মা সেতুর কথিত দুর্নীতির ষড়যন্ত্রে ছাপতে হয় মন্ত্রী ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ। বর্তমানে নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন একসময়ের প্রভাবশালী এই মন্ত্রী। পদ্মা সেতু প্রকৌশলগত এক বিষয়ের প্রতীক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের মানুষের সহযোগিতায় পদ্মা সেতু বাস্তবায়ন হওয়ায় সাধারণ মানুষকে স্যালুট জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন মানুষের সমর্থন ছিল বলেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করা সম্ভব হয়েছে। বিকেলে একাদশ জাতীয় সংসদ অধিবেশনের বক্তব্যে একথা বলেন সংসদ নেতা শেখ হাসিনা। আজকে ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই বাংলাদেশের উন্নতি হচ্ছে। পদ্মা সেতু নির্মাণ নিজেদের অর্থায়নে আমরা করতে পেরেছি, এটাও সব থেকে বড়ো কথা। সেটাও ওই গণমানুষের সমর্থন নিয়েই আমরা করেছি। ঠিক এইভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে, আর কখনো পর মুখোমুখি হবে না, কারো কাছে হাত পেতে চলবে না। আত্মমর্যাদা নিয়ে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবে। বাংলাদেশের জনগণকে আমি স্যালুট করি। আমার আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী তাদেরকেও আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আওয়ামী লীগ অর্থ বাংলাদেশের স্বাধীনতা, আওয়ামী লীগ অর্থ মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জন, আওয়ামী লীগ অর্থ বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ, আওয়ামী লীগ অর্থই হচ্ছে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ সোনার বাংলা।
পদ্মা সেতু জুড়তে যাচ্ছে দেশের 21 জেলাকে। স্বপ্নযাত্রা নিয়ে সময় সংবাদে থাকছে এই জেলাগুলোতে। আজ রয়েছে মাদারীপুরের তৃণমূল মানুষের প্রত্যাশার কথা। খেজুরের রস, খেজুরের গুড়, দক্ষিণের দ্বার মাদারীপুর। পদ্মা সেতু নিয়ে সময়ের বিশেষ আয়োজন স্বপ্নযাত্রায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাশেদ বাপ্পি। পদ্মা সেতু কিন্তু আমাদের মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ সহ দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আসলে প্রয়োজনের পদ্মা সেতু, ভালোবাসার পদ্মা সেতু, আবেগের পদ্মা সেতু, তাগিদের পদ্মা সেতু। আমরা যারা ইন্টারভিউ দিতে যাইতে চাই বা যারা রোগী নিয়ে যাইতে চাই তারা খুব দ্রুত যাইতে পারবো। কখনো কল্পনা করি নাই যে এই পদ্মা সেতু হবে, পদ্মা সেতু দিয়ে আমরা ঢাকা চলে যাব। 5 ঘন্টার সময় এখন 2 ঘন্টা চলে যাব। পদ্মা সেতু হওয়ার ফলে এখানে আরো বেশি ব্যবসা প্রতিষ্ঠান হবে এবং আরো অনেক মানুষ এখানে কর্মসংস্থান খুঁজে পাবে বলে আমি মনে করি। মানুষ তার স্বপ্নের সমান বড়। স্বপ্ন পূরণের পথে যত বাধাই আসুক না কেন, একনিষ্ঠতা আর সততা থাকলে সব বাধা পায়ে ঠেলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন কঠিন কিছু নয়, যার প্রমাণ স্বপ্ন সেতু পদ্মা। আজ এ পর্যন্তই। স্বপ্নযাত্রার পরবর্তী গন্তব্য শরীয়তপুর, দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন বাতিল করেছিল যে বিশ্ব ব্যাংক, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সেই বিশ্ব ব্যাংকের সামনে আনন্দ সমাবেশের এক ভিন্ন ধর্মী আয়োজন করছেন প্রবাসীরা। বাংলাদেশ সময় 25 জুন ভোরে বিশ্ব ব্যাংকের সামনে রাস্তায় প্রবাসীদের নিয়ে গণজমায়েতের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। হাসানুজ্জামান সাকির রিপোর্ট। স্বপ্ন জয়, স্বপ্নের সফল বাস্তবায়ন। আর মাত্র কয়েকদিন পর উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। সেতুর উদ্বোধনী দিনটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে উৎসব আয়োজন করছেন প্রবাসীরা। কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ায় বর্তমান সরকারের ভূয়সী প্রশংসার পাশাপাশি সেদিনের বিরোধিতাকারীদেরও সমালোচনায় মুখর প্রবাসীরা। যারা এটা বিরোধিতা করেছিলেন তাদের বাংলাদেশে 18 কোটি মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। স্বপ্নের পদ্মা সেতুর শুরুটা ছিল নানা প্রতিকূলতায় ভরা। সরকারের দাবি, পদ্মা সেতু নিয়ে দুর্নীতির গল্প সাজিয়েছিল বিশ্ব ব্যাংক, ফলশ্রুতিতে বাতিল হয়েছিল অর্থায়ন। কিন্তু তাদের সেই অভিযোগ ধোপে টেকেনি, দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছিল। এরপর বর্তমান সরকার চ্যালেঞ্জ নিয়ে দেশের নিজস্ব সম্পদ থেকে অর্থায়ন করে নির্মাণ করেছে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী দিনে সেই বিশ্ব ব্যাংকের সামনে আনন্দ সমাবেশের ভিন্ন ধর্মী এক আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ওয়াশিংটনের ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার্সে একটি আনন্দ মিছিলের পরিকল্পনা নিয়েছে। আসুন, আমরা যে যেখানে থাকি না কেন, প্রবাসে যারা আছেন উত্তর আমেরিকায়, আপনারা সবাই আসুন। দেশে পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে যুক্তরাষ্ট্রের প্রবাসীদের মাঝে এখন বইছে আনন্দের জোয়ার। এই সেই বিশ্ব ব্যাংকের হেডকোয়ার্টার। পদ্মা সেতুতে অর্থায়ন বাতিল করে মিথ্যা অভিযোগের প্রতিবাদ স্বরূপ এখানেই সেদিন প্রবাসীরা বিক্ষোভ করেছিলেন। 24 জুন এবার প্রবাসীরা এখানেই আনন্দ সমাবেশ করছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, বিশ্বব্যাংক, ওয়াশিংটন ডিসি। দেশের মানুষের কল্যাণ আওয়ামী লীগের চেয়ে অন্য কোনো দল ভালো বুঝবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রতিক বিভিন্ন মন্তব্যে বিএনপি প্রমাণ করেছে তারা পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী। সকালে আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন শেখ হাসিনা। মুসলিম লীগের বিরুদ্ধে হাঁটি হাঁটি পা পা করে 7 দশক পেরিয়ে এবছর 73তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পা রাখল মুক্তিযুদ্ধের নেতৃত্বে থাকা রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। দিনটি উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় গণভবন থেকে অনলাইনে যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলীয় প্রধান শেখ হাসিনা। আজ পর্যন্ত এই দেশের মানুষের যতটুকু অর্জন সবটুকুই আওয়ামী লীগের হাতে। আওয়ামী লীগ যখনই সরকার এসেছে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন ঘটেছে। তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে আওয়ামী লীগ জীবন দিয়ে দিলেও বিএনপি সবসময়ে স্বাধীনতা বিরোধী চেতনায় বিশ্বাস করে এসেছে। তারেক জিয়া স্লোগান দেয় 75 পরাজিত শক্তি। এরাই যে 15ই আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত এবং চক্রান্তের সাথে জড়িত, জিয়াউর রহমান, খালেদা জিয়া,
তারিখ যে সেটা প্রমাণ করে দিয়েছে। নিজেরা দুর্নীতি করে আওয়ামী লীগের ওপর দোষ চাপানো বিএনপির অভ্যেস জানিয়ে শেখ হাসিনা বলেন, তারিক জিয়াকে দেশে ফিরতে বাধা দেয়া হচ্ছে না। তারিক জিয়া মুচলেকা দিয়ে আর রাজনীতি করবে না এই এটা লিখে দিয়ে তারপর সে কিন্তু চলে যায়। কাজী তাকে তো কেউ বিতাড়িত করে নাই, স্বেচ্ছায় চলে গিয়েছিল, তারপর আর সে ফিরে আসেনি। একজন রাজনৈতিক নেতা তার যদি এই সাহস না থাকে ফিরে আসার, তো সে আবার নেতৃত্ব দেয় কিভাবে? স্বাধীনতার চেতনায় অবিশ্বাসীদের দেশ ছাড়া করার যুক্তিও দেন আওয়ামী লীগ সভাপতি। বিএনপির হৃদয় তো থাকে পাকিস্তান, সারাক্ষণ ভয়ে ওই গুনগুন করে ওই গানই গায়, আয় মেরে যান প্যারে মান আঁকু কি তারা আসমান কি চান মেরে যান পাকিস্তান, এ হলো খালেদা জিয়ার কথা। কাজী এই যাদের মানসিকতা তাদের, তারা তো বাংলাদেশের কোনো ভালো চাইবে না, এটা খুব স্বাভাবিক। এর আগে দলের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অতীতের কোনো সরকারই আওয়ামী লীগের মতো দেশের উন্নয়ন করতে পারেনি বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে একাদশ জাতীয় সংসদের 18তম অধিবেশনে বক্তব্য রাখেন তিনি। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে যে রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা আছি বলেই আজকে বাংলাদেশে এত উন্নয়ন হয়েছে। প্রিয় নেত্রীর নেতৃত্বে সকল ক্ষেত্রে আজকের আমাদের উন্নয়ন, কেরানীগঞ্জের, কামরাঙ্গীরচর এবং সাভারের যে উন্নয়নের ছোঁয়া তাতেই বোঝা যায় বাংলাদেশের উন্নয়ন কিভাবে বাংলাদেশের উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন গ্রামকে শহর বানিয়ে দিবেন, আজকে কিন্তু তাই হচ্ছে। পদ্মা সেতু উদ্বোধনের পর বাংলাদেশের অর্থনৈতিক চাকাই ঘুরে যাবে। বেগম খালেদা জিয়ার প্রতি তাদের নেত্রী মায়া কান্না থাকতে পারে, ইউনিসেফের প্রতি তাদের যে মায়া কান্না গতকাল তারা যে কথাটা বললেন তাতে স্পষ্ট বোঝা যায় ডক্টর ইউনিসেফের সাথে তারাও ষড়যন্ত্র করেছে পদ্মা বিধি দিয়ে। পানি কমার সঙ্গে সঙ্গে বন্যার ধ্বংসযজ্ঞ স্পষ্ট হচ্ছে সিলেট ও সুনামগঞ্জে। ত্রাণের জন্য হাহাকার বানভাসীদের, মানুষের দুর্ভোগ লাঘবে হেলিকপ্টারে করে দুর্গম এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ। হিমাদ্রি শেখরকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। শরণকালের ভয়াবহ বন্যায় এখনো ডাঙার দেখা পায়নি সিলেট অঞ্চলের লাখ লাখ মানুষ। নিং সুপেয় পানি, সংকট আছে খাবারেরও। বানভাসী মানুষের ভরসা হতে বৃহস্পতিবার ঢাকা থেকে ত্রাণ নিয়ে উড়ে যায় বিজিবির একটি দল। ত্রাণবাহী হেলিকপ্টার যখন সুনামগঞ্জের আকাশে, তখন মুষলধারে বৃষ্টি। এর মাঝেই সেগুলো বুঝে নেন বিজিবির সদস্যরা। সীমান্তের দুটি দুর্গম বিওপিও জেলা সদরে ত্রাণ পৌঁছে দেয় বিজিবির হেলিকপ্টার। সীমান্তবর্তী এলাকার জনগণগুলো, তাদেরকে মূলত টার্গেট করে আমরা আমাদের এই ত্রাণ এবং উদ্ধার কার্যক্রমটা পরিচালনা করে আসছি। এদিকে খাবারের জন্য হাহাকার শহরের বহু এলাকায়। একদিকে ভেসে গেছে ঘর, অন্যদিকে পেটে ক্ষুধা। এই দুই মিলে জীবন বড্ড কঠিন। এখন নৌবাহিনীর সদস্যরা অনেককে উদ্ধার করে নিয়ে যান আশ্রয় কেন্দ্রে, ঘরে ঘরে পৌঁছে দেন খাবার ও ওষুধপত্র। একই অবস্থা জেলার বিশ্বম্ভরপুর এলাকাতেও। বানের পানিতে নিঃস্ব গ্রামবাসী, পানিবন্দী হয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছে 300 পরিবারের। ট্র্যাবের মহাপরিচালক পরিদর্শন শেষে খাদ্য সহায়তা দেন বানভাসীদের। যেখানে দেখা গেছে যে মানুষ খাবার পাচ্ছে না, আমাদেরকে ফোন করছে, তাদেরকে আমরা খাবার পৌঁছে দিয়েছি। পুলিশের মহাপরিদর্শকও ঘুরে দেখেন দুর্গত এলাকা। সুনামগঞ্জের তাহিরপুরে বন্যা দুর্গত 2000 পরিবারকে খাদ্য সহায়তা দেন আইজিপি। সরকার যে ত্রাণ উদ্যোগ আছে সেটি অব্যাহত থাকবে এবং পাশাপাশি পুনর্বাসনের উদ্যোগও সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে। দুর্যোগের এমন সর্বগ্রাসী থাবার পর কবে ফিরবে স্বাভাবিক সময়, সেই আশায় দিন গুনছেন ওই অঞ্চলের লাখো মানুষ। বানের জলে ভাসছে গোটা সিলেট সুনামগঞ্জ। অতীতের অভিজ্ঞতা বলে বানের পানি আমার সঙ্গে সঙ্গে দেখা দেয় নানা রোগ বালাই। বাহিনীগুলো বলছে সেটি মোকাবিলায় সবাইকে কাজ করতে হবে, সমন্বিত হবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, সুনামগঞ্জ। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দরে টিসিবি ভরসা মধ্য নিম্নবিত্তের। লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষার পর মিলছে পণ্য। বাজারের চেয়ে প্রায় অর্ধেক দামে কিনতে পেরে খুশি ভোক্তারাও। রাজধানীর মেরাদিয়ায় এই লম্বা লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষা টিসিবির পণ্য কেনার। 405 টাকা মিলছে 2 লিটার বোতলজাত সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল ও 1 কেজি চিনি, যার বাজার মূল্য প্রায় 750 টাকা।
ভর্তুকি মূল্যে টিসিবির এই পণ্য কিনতে ভোক্তাকে সঙ্গে আনতে হচ্ছে ওয়ার্ড কাউন্সিল থেকে দেয়া ফ্যামিলি কার্ড। এরপর হিসেবের তিন জায়গায় নাম লিখে কাঙ্ক্ষিত পণ্য হাতে পাচ্ছেন ভোক্তারা। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি এদের জন্য এটা খুবই একটা ভালো ই। ডিলার জানালেন 1000 জনের কাছে তিনি বিক্রি করার পর শুরু করবেন আরেক ডিলার। আর ওয়ার্ডের কাউন্সিলর জানালেন এখন পর্যন্ত অর্ধেক কার্ড বিতরণ করতে পেরেছেন তিনি। আমারটা শেষ হলে আরেকটা দোকান ওপেন করবেন, এটা হাতে লিখে দিতে হয়, সেই জন্য আমাদের এই সমস্যাটা হচ্ছে ধীর গতিতে। তিন নম্বর ওয়ার্ডের এক ডিলার পয়েন্টে এসে দেখা গেল পণ্য নিয়ে বসে আছেন নাসিমা স্টোরের স্বত্বাধিকারী। জানালেন এখনও ফ্যামিলি কার্ড দেয়নি, তাই বিক্রি শুরু করতে পারেননি তিনি। বিক্রি করতে পারছি কেন, কার্ড না পেলে কি দিয়ে বিক্রি করবো? কার্ড বিতরণ করতে না পারার কারণ হিসেবে কাউন্সিল কার্যালয় থেকে তুলে ধরা হলো নানান যুক্তি। লিখতে হয় তো, তাছাড়া মানে অনেকগুলো কার্ড আমরা কমপ্লিট মোটামুটি। এখন টিসিবির তথ্য, এখন পর্যন্ত ঢাকার 2 সিটি কর্পোরেশনে 13 লাখ কার্ডের মধ্যে বিতরণ হয়েছে অর্ধেকের বেশি। ইনকমপ্লিট কার্ড যেগুলো আছে সেগুলো 30 তারিখের মধ্যে সংশ্লিষ্ট কাউন্সিলর কার্যালয়ে যদি জমা করতে পারে সিটি কর্পোরেশনে, তাহলে তারাও ফ্যামিলি কার্ডে আওতাভুক্ত চলে আসবে। আগামী 5 জুলাই পর্যন্ত চলবে টিসিবির এবারের পণ্য বিক্রি কার্যক্রম। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মহাসড়কে পশুর ট্রাকে চাঁদাবাজদের কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী। সকালে রাজধানীর খামার বাড়িতে এক সভায় একথা জানান তিনি। ঈদুল আজহাকে কেন্দ্র করে এরই মধ্যে দেশের হাট বাজারে উঠতে শুরু করেছে কোরবানির পশু। এ অবস্থায় পশুর হাট ব্যবস্থাপনা, পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বৈঠকে জানানো হয় এবছর কোরবানির জন্য 1,24,379টি পশু প্রস্তুত করেছেন প্রায় 7 লাখ খামারি, যার মধ্যে গরু মহিষ 46,11,075 বেশি রয়েছে, ছাগল ও ভেড়া। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু হাটে আনতে মহাসড়কে চাঁদাবাজদের দৌরাত্মের বিষয়টি তুলে ধরেন খামারি ও সচিব। চাঁদাবাজি বিভিন্ন পর্যায় থেকে হয় আমরা জানি, যে পর্যায় থেকে হোক সেটা আমাদের দমন করতেই হবে। চাঁদাবাজি রুখতে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সম্পর্কে মন্ত্রী জানতে চাইলেও বৈঠকে তাদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তবে মন্ত্রী জানান মহাসড়কে চাঁদাবাজি কিংবা পশু পরিবহনে যে কোনো সমস্যার কথা 16358 এই হটলাইনে জানানো যাবে। পশু পরিবহনের গাড়িকে প্রাধান্য দেওয়া হবে, যাতে কোনোভাবে এই পশু রাস্তায় আটকে একটা কৃত্রিম সংকট সৃষ্টি না হয়। যেখানেই সমস্যা হচ্ছে আপনারা জানাবেন, 16358 আমাদের একটা হটলাইন আছে, এটাও চালু থাকবে। সভায় জানানো হয় আগামী 1 জুলাই থেকে অনলাইনে চালু হচ্ছে ডিজিটাল পশুর হাট। এবার অনলাইনে পশু কেনার পর ক্রেতার পছন্দ না হলে টাকা ফেরত নেওয়ার সুযোগ পাবেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য ইচ্ছাশক্তির ফলেই দেশের মানুষ পদ্মা সেতু উদ্বোধনের মহা আয়োজনে সামিল হতে পেরেছেন। স্বপ্নের সেতু উদ্বোধন সামনে রেখে রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন বক্তারা। বিকেলে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু জন্মশত বর্ষ আন্তর্জাতিক পর্ষদের উদ্যোগে পদ্মা সেতুর জয় বিশ্বের বিস্ময় শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সম্মাননা এবং উত্তরীয় প্রদান করা হয় বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক ফখরুল হাসানকে। 6 জন নবীন লেখক ও সাহিত্যিককে সম্মাননা জানানোর পাশাপাশি ছিল গান, আবৃত্তি ও আলোচনা সভা। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, পদ্মা সেতু বাঙালির বড় অর্জন, যা এসেছে সরকার প্রধান শেখ হাসিনার হাত ধরে। আমি মুজিবের শুভেচ্ছা জানাচ্ছি। 16 কোটি মানুষ মনে করে যে এটা শেখ হাসিনা পদ্মা সেতু হওয়ার কথা। আমাদের মাননীয় সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশের মানুষের অনুভূতির কথা চিন্তা করে তিনি সংসদে তিনি বলেছেন, তিনি মন্ত্রী হিসাবে সামারি পর্যন্ত পাঠিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শেখ হাসিনা পদ্মা সেতু, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেটা গ্রহণ করেন নাই। এটাই হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা, এটাই হচ্ছে রক্ত। কারণ কোনো কিছুর জন্য তিনি কোনো কিছুর নামের জন্য রাজনীতি করেন না।